আমরা আগে ভাবতাম যদি স্মার্টফোনের দাম বেশি হয় তাহলে ইট মাস্ট বি ক্র্যামড উইথ বিফি স্পেক্স ইউনিক ডিজাইন। তবে বর্তমান মার্কেট ঘাটলে দেখা যাবে যে এখন তার কিছুটা পরিবর্তন এসেছে। এখন বলতে গেলে ম্যানুফ্যাকচারাররা লো টু মিড লেভেল ফোনগুলোর দিকে কিছু বেশি প্রায়োরিটি দিচ্ছে। সেই কনসিস্টেন্সি বজায় রেখে হুয়াওয়ে বাজারে লঞ্চ করলো তাদের মিড লেভেলের ডিভাইস নেমড Honor 7x। দিস ইজ মুস্তাকিম মিনাজিস ফ্রম ইলেকট্রোজাঙ্কি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ভিডিওটি স্পন্সর করেছে রিও ইন্টারন্যাশনাল। বিভিন্ন ধরনের গ্যাজেট কিনতে চলে আসতে পারেন বসুন্ধরা সিটির লেভেল 5 ব্লক এ শপ 32-তে। Design-wise, Honor 7x looks completely similar to its cousin Nova 2i. Considering the dual camera trends, Honor 7x এও থাকছে সামনে পিছনে মিলে মোট 3টি ক্যামেরা। এবার আসা যাক এর পজিশনিং এ। ব্যাক সাইডে লক্ষ্য করলে দেখা যাবে নিচে ও উপরে থাকছে দুটি নেটওয়ার্ক সিগন্যাল ব্যান্ড এবং উপরের ব্যান্ডের সাথেই থাকছে ডুয়েল ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ। আপার মিডল সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর ফ্রন্টে থাকছে ফ্রন্ট ক্যামেরা সেন্সর এবং ইয়ারপিস। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার প্যানেল। লেফটে থাকছে হাইব্রিড সিম ট্রে। আপার সেকশনে রয়েছে নয়েজ রিডাকশন এবং বাদবাকি লোয়ার সেকশনে দেওয়া হয়েছে USB 2.0 স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। যাই হোক, এর ডিসপ্লে হিসেবে থাকছে 18:9 রেশিওর 5.93 ইঞ্চ ফুল HD প্লাস IPS ডিসপ্লে উইথ 2.5D কার্ভ গ্লাস, যার রেজলিউশন হচ্ছে 1080x2160p এবং পিক্সেল ডেন্সিটি 407 ppi। स्क्रीन टू बॉडी रेशियो 77%, जार कारणे डिसप्लेर दुई पाशेर बेजेल किछुटा कम लक्ष्य करा जाए। फुल HD प्लस IPS डिसप्ले हवाय डिसप्ले यथेष्ट वाइब्रेंट, क्रिस्प एवं शार्प लेगेছে। ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো ছিল এবং কোনো নেগেটিভিটি চোখে পড়েনি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এতে Android 7.0। অন টপ অফ ইট ইমোশন UI 5.1। UI ট্রানজিশন প্রায় স্মুথ লেগেছে। অন্য সব মিড রেঞ্জ ডিভাইসের মতোই এবারও Huawei Honor 7X এ দেয়া হয়েছে সেই সিমিলার চিপসেট হাই সিলিকন কিরিন 659 প্রসেসর, যা একটি অক্টাকোর প্রসেসর, যার প্রথম 4টির ক্লক স্পিড 2.36 গিগাহার্টজ এবং পরের 4টির ক্লক স্পিড 1.70 গিগাহার্টজ। এই প্রসেসর নিয়ে নতুন কিছু বলার নেই। আর এর সাথে জিপিইউ হিসেবে থাকছে Mali T830 MP2। অ্যাপ ওপেনিং এর টাইম একটু বেশি মনে হয়েছে। হালকা থেকে ভারী গ্রাফিক ইন্টেন্সিভ গেমগুলো মিডিয়াম টু লো গ্রাফিক্সে ল্যাগ ফ্রিভাবেই খেলা যায়। জিপিইউ ইন্টেন্সিভ গেমগুলো কিছুক্ষণ খেলার পর থার্মাল থ্রটলিং ইস্যু লক্ষ্য করা যায়, তবে লং টাইম গেমিংয়ের ক্ষেত্রে ল্যাগ পাওয়া যায়। তবে তা নিয়ে চিন্তার কিছু নেই, নর্মাল ইউজে এ ফোন ল্যাগ করবে না আশা করি। Honor 7X এর দুটি ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল। একটি হলো 4GB 32GB এবং 4GB 64GB। আমাদের রিভিউ ইউনিটটি ছিল 4GB 32GB, তার সাথে 256GB আপ টু এক্সপ্যান্ডেবল স্টোরেজ ইউজ করার অপশন তো থাকছেই। ডুয়েল ক্যামেরা ট্রেন্ড বজায় রাখতে Honor 7X এর রিয়ারে থাকছে যথাক্রমে 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল সেন্সর। 2 মেগাপিক্সেল ক্যামেরাটি ডেপথ সেন্সর, পিকচারের ডেপথ ও বুকে মোডের জন্য ব্যবহার করা হয়। পিকচার কোয়ালিটি যথেষ্ট শার্প ও অ্যাকুরেট ছিল। কালার রিপ্রোডাকশনও ঠিকঠাক ছিল। ক্যামেরার মোস্ট ওয়াইডলি ইউজড ফিচার বুকে মোড। বুকে মোডে এজেস ভালোই ক্যাপচার করে, তবে লো লাইটে ক্যামেরার পারফরমেন্সের ক্ষেত্রে আর্টিফিশিয়াল লাইটিং ছিল, তবে ভালোই ছিল এই বাজেটে চালিয়ে দেওয়ার মতো। নয়েসের পরিমাণও কম ছিল, বাট ডে লাইটের ক্ষেত্রে আমার বেশি কমপ্লেন নেই। ব্যাটারি হিসাবে Honor 7X এ থাকছে 3340mAh লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি, যা ডে টু ডে ইউজে মোটামুটি একদিনের মতো ব্যাকআপ দেয়। তবে এর ড্রব্যাক হচ্ছে ট্রেডিশনাল USB পোর্ট হয় এতে চার্জ হতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। ওভারঅল বললে বাজেট অনুযায়ী বলতে গেলে ইট শিওরলি প্রোভাইডস সুপিরিয়র অ্যাট্রিবিউটস এট ইনফিরিয়র প্রাইসিং। তবে আজ এ পর্যন্তই। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ইলেকট্রো জাঙ্কির সাথেই থাকুন।